বন্ধুরা, আমরা এখন চলেছি সংকটমোচন মন্দিরের দিকে। যদিও মন্দিরের ভেতরের ছবি আমরা আপনাদের দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরের ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য তুলেছি। এটা হলো সংকটমোচন মন্দিরের বাইরের দৃশ্য। এখন আমরা চলেছি কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। আপনাদেরকে বলে রাখি, যারা বারাণসীতে বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করতে আসেন, সবার প্রথমেই কিন্তু আপনাদেরকে যেতে হবে এই কাল ভৈরব মন্দির। এখানে পুজো দিয়ে প্রার্থনা করে তারপরে আপনাকে যেতে হবে বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে। এটা হলো কাল ভৈরব মন্দির। চলিয়ে 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 এমনি রক্ষা করবে। সংকটমোচন, বাবা বিশ্বনাথ, কাল ভৈরব সমস্ত পুজো সেরে এখন আমরা এসেছি সকালের ব্রেকফাস্ট সারতে। ইয়া দে তো ইয়া পুরি নেই দিয়ে ভালো হচ্ছে না। আচ্ছা আচ্ছা খাও। আসছে আমারটা দেখো।